সেটা তাইলে আমাদের ছেলেপেলেরা সাকসাতকে এই রূপে যাচ্ছে যাচ্ছে কেন আমাদের ছেলেপেলেরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাচ্ছে না কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নান্দনিক সংলাপের নিয়মিত আয়োজন শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামী আহমদ তালুকদার আজকে আমরা পঞ্চম পর্ব অতিক্রম করতে চলেছি আজকের অতিথি সাতক দোয়ারাবাজার নির্বাচনী আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী এবং সাতক উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল্লাহ মোহাম্মদ কাহার তো জনাব আবুল্লাহ মোহাম্মদ কাহার আপনাকে স্বাগত জানাচ্ছি নান্দনিক সংলাপের এই আয়োজনে কেমন আছেন আপনি বাংলাদেশে বিভিন্ন আন্দোলনের শান্তি প্রিয় সমাধানের জন্য অনেক ক্ষমতা ছেড়ে দিয়েছে আমি আমার নেতারা দেশের মাটিতে আমি আমার চাষ আমি 90 সাল থেকে যুব সংগঠন পড়ে দেখেছি 91 সালে নির্বাচনের পরে আমার উপরে মিথ্যা মামলা দিয়ে বিএনপির মন্ত্রীরা আমাকে বিভিন্ন ভাবে একটা দুর্বল মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করানো হয়েছে এবং আমি দেখেছি সেই সময় প্রশাসনের চাপের মুখে আবার বেলটা কর্তন করার জন্য সেটা খুব ছাত্র করছে অনেক চেষ্টা করা হয়েছে কত সালে এটা 91 সালে শেষে কিন্তু কোনো উকিল সাহেব তখনকার সময় আমাদের ভালো উকিল ছিলেন একটু টাইম সাহেব বাকি প্রধান সাহেবের মুখে আসার সৌদাম এবং ফজলুর রহমান ভাই ছিলেন পুরো ফজলুর রহমান এবং জাম্মার স্যারও ছিলেন জাম্মার স্যারকে ওনারা আমার প্রতিপক্ষ বেশ কিছু টাকা দিয়েও চেষ্টা করেন যে বুক করার জন্য ছাত্রকে আবার প্রতিপক্ষ কোনো বুক কোনো উকিল সংগ্রহ করতে পারে যদিও আমার একজন লোককে দাঁড় করার জন্য জন্য আমার বিরুদ্ধে বাতি করা হয়েছে কিন্তু কাজটি করেছে সম্পূর্ণ বিএনপি মানুষ দিয়েছেন আমার জন্য যথেষ্ট করেছেন আমি দেখেছি আমার কোনো বাড়িও তাকে কিছু করবে না আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি জাতীয় বলি না জাতীয় পার্টির কথা যেন না বলি আমি যারা তাদের কাছে চলে তাই উনি আমার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন আমার উকিল সাহেবরা আমার পার্টির উকিলরা আমার যথেষ্ট চেষ্টা করেছেন এরপরে আমি মাত্র যেদিন আমাকে নেওয়া হলো এরপরে তখন দেখলাম ন্যায় ন্যায় বলতে কিছু নাই ওনারা আইন উনাদের কোথায় ইশারা চলে
এরপরে বিভিন্ন বিভিন্ন চূড়ান্ত পার হয়ে আজ পর্যন্ত জাতীয় হয়ে গেছে। এখন ছাত্র কবুজার জাতীয় সভাপতি জাতীয় ওয়ার্ড সভাপতি দায়িত্ব পালন করছে। এখন যেহেতু রাজনীতি করবো, আওয়ামী লীগের রাজনীতি আমরা দেখতেছি, বিএনপির রাজনীতি আমরা দেখেছি, এই দুই মহিলা এদেশের জন্য যা কিছু করছে এদেশের জন্য তারা তারার জন্যই করতেছে, আমাদের দেশের মানুষের জন্য কিছুই করছে। ৯৬ সালের নির্বাচনে যদি আমরা শুরু করে না দিলাম, তাহলে বাংলার মস্তকে আসাম কোনো মতে সম্ভব ছিল না। বিগত বছরের বন্যা হলো শুধুমাত্র সিলেট জেলায়, সিলেট বিভাগে বন্যা হয়েছে। এই সিলেট বিভাগের বন্যা এই সরকার মোকাবিলা করতে পারে না। আপনারা দেখেছেন, যারা সাংবাদিক বন্ধুরা আছেন, বিভিন্ন মিডিয়া আছেন, আপনারা দেখছেন সিলেটের সরকার কি করেছে, পাবলিক কি করেছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংস্থার উপরে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি এসেছেন, কাশিয়া মানুষকে সাহায্য সহযোগিতা করেন। সরকার তো কিছুই করে না। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সাথে দেখেছি আমাদের আপনাদের যোগ্যত একটা ইয়ে রয়েছে এবং সংসদ বিধিবিধান হিসেবে জাতীয় রয়েছে, তারপরেও যে সরকারের সমালোচনা এতটা একটা পদ্মা সেতু দিয়ে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা ব্যাংকে চেক দিয়ে যান, দেখবেন ৫০০০ টাকা চেক হলে পাসপোর্ট দেওয়া হয় দেখার জন্য বিষয়। আমি আমার ব্যাংকে আমি গুচিত টাকা রাখছি, আমাদেরকে ক্ষতি করেছে, আওয়ামী কম করে ওনারা আমাদের দলকে বিভিন্নভাবে ধ্বংস করার চেষ্টা করেছে। আমি একটা জিনিস দেখেছি, আমাদের দলে এমন নেতারাও ছিলেন আত্মঘাতী কিছু কথাবার্তা বলতে, আমাদের যে সময় যমুনা সেতু উদ্বোধন হয়, এই যমুনা সেতুতে আগানুষের মঞ্জু বঙ্গবন্ধুর কথা বলে খাবে, কিন্তু এরশাদের সংগঠনের মন্ত্রী এরশাদের কথা বলে না, যে যমুনার জন্য উচিত মোহাম্মদ এরশাদ ১০০০ কোটি টাকা রেখে দিয়েছিলেন। এইটা আর বড় বেইমান, এই সমস্ত বেইমানদের জাতীয় পার্টিকে ধ্বংস করেছে, এই সমস্ত বেইমানদেরকে আওয়ামী লীগ নিয়ে গেছে, আরো কিছু বেইমানদেরকে বিএনপি খরচ করে দিয়েছে। এখন দেখেন আওয়ামী লীগ যে সমস্ত উন্নয়ন করছে, প্রত্যাশিতে কি পরিমাণ টাকা লাগবে আর কি পরিমাণ টাকা খরচ হয়েছে আপনাদের খেয়াল রাখবেন। আপনি দেখেন পদ্মা সেতুতে উদ্বোধনী অনুষ্ঠানে এই সমস্ত টাকা এত টাকা খরচ করে কি প্রয়োজন ছিল পদ্মা সেতুতে? আমাদের আমরা পরিতে আমরা উন্নয়ন বলি, উন্নয়ন আমাদের কোথায়? আমরা যদি উন্নয়নশীল দেশ হইতাম, তাইলে আমাদের ছেলেপেলেরা সাগর সাথী এই রূপে তীব্র যুগে যাচ্ছে কেন? আমাদের ছেলেপেলেরা মাস্টার্স কমপ্লিট করে চাকরি পাচ্ছে না কেন? সত্য কথা বলতে গেলে এইবার তো দেশ দলীয়করণ করা যাবে না, জাতীয় বাড়ি কখনো দলীয়করণ করে নাই। আপনারা দেখেছেন, আপনারা ঘুষ নিয়ে দেখেন, যখন জাতীয় বাড়ি উপজেলা জেলা
পদ্ধতি সৃষ্টি করলো, যারা সৃষ্টি করলো তখন কর্মচারী নিযুক্ত হয়েছে, এখানে জাতীয় পার্টি থেকে কাউকে নিযুক্ত হবে নাই, যারা মেধা আছে বুদ্ধি আছে জ্ঞান আছে তারা পাশ করে তাদের নিযুক্ত হচ্ছে। এখন দেখা যায় বিএনপি সময় দলীয় করণ করা হয়েছে, আওয়ামী লীগ সময় দলীয় করণ, এদেশের মানুষ কয়জন তরুণ পার্টি পূজার কয়জন আওয়ামী লীগ কয়জন, তাই এইভাবে দলীয়করণ করলে আপনার ছেলেকে লেখাপড়া করে লাভ হবে, আপনার ছেলে তো দলীয় করে না নাই, আপনার ছেলে যদি আওয়ামী করে না চাকরি পাবে না, আপনার ছেলে যদি বিএনপি ক্ষমতায় যায় সেটি বিএনপি করে না চাকরি পাবে না, তাইলে আপনি কি করেন? মাননীয় সাংবাদিক সাহেব আমরা ইংলিশ কয়জনে জানি? তখনকার সময়ে অফিসার জগতে ইংলিশে লেখা হইতো, ইংলিশ ইংরেজি সব কিছু লেখা থাকতো, ইংলিশ লেখা হতো, আমরা ইংলিশ জানি না। হোসেন মোহাম্মদের সাথে মনে আসার পরে ইংলিশকে ভাত দিয়ে, ইংলিশকে ভাত দিয়ে নাই, ইংলিশ থেকে বাংলায় লেখার জন্য অফিসার হাতে আইন জারি করে সেটা দিয়েছে, এটা কার জন্য দিয়েছে? হোসেন মোহাম্মদের শেষে উপজেলা করেছে কার জন্য করেছে? হোসেন মোহাম্মদের সাথে জেলা পরিষদ করেছে কার জন্য করেছে? হোসেন মোহাম্মদের সিটি কর্পোরেশন করেছে কার জন্য করেছে? আমার নেতা হোসেন মোহাম্মদের স্যার বলছিলেন আর একটু সময় পেলে আমি প্রাদেশিক সরকার ব্যবস্থা করে দেব, ওনার সময় পার নাই, যদি আমরা কোনোদিন ক্ষমতায় যাই ইনশাআল্লাহ আমরা প্রথমে আমাদের স্টেপ হবে প্রাদেশিক সরকার ব্যবস্থা। এই বিশ কোটি মানুষের দেশে যারা দেশের মধ্যে বিশ কোটি মানুষ তাদেরকে নিয়ে চলতে হলে আপনি একটা সুন্দর পরিবেশে থাকতে হবে, এই পরিবেশে আপনি চলতে পারবেন না। বিএনপি মিটিং করবে আওয়ামী লীগ বাধা দেবে, সেটা তো হয় না, এটা তো গণতন্ত্র নয়। যে কিছু যত কিছু করেন আপনি টাকা পয়সার বলতেন, অর্থনীতি দুর্বলতা ছিল, নেতা পাতির দুর্বলতা ছিল, মানুষ যেখানে হাওয়া থেকে এখানে উঠে দেয় এত কিছু এত প্রতিকূলতার ভিতরে আমরা যাতে এবং দোয়ারাবাজারে আমাদের সাংগঠনিক অবস্থা খুব একটা দুর্বল, মোটামুটি আমরা যুদ্ধ করার মতো তাদের মধ্যে নির্বাচনে ফাইট করার মতো আমাদের অবস্থা আছে, আর আমরা করছি নেই, মাস দুই মাসের ভিতরে আমাদের সকল কমিটি আমরা করে। বলা হয় যে সাতক দ্বারা এই আসনটি জাতীয় পার্টির এক সময় ছিল, এই আসনটি পুনরুদ্ধারে মরিয়ার কাজ করছে। আমি সাতক দ্বারা বাজারের বিভিন্ন এলাকায় আমি আমাদের কোনো প্রার্থী কোনো ভালো লোক ভালো ক্যান্ডিডেট মানুষের পাশে যায় নাই, আমরা নির্বাচন দেই, আমাদের স্যাম্পল কি সিদ্ধান্ত নেয় এটা ভুল সিদ্ধান্ত নেয় শুদ্ধ নেয় ওনারাই তো জানে, কিন্তু আমি মনে করি এইসব সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই, দলকে বাঁচাতে হলে পার্টিকে বাঁচাতে হলে কিছু আসনে নির্বাচন করতে হবে। যেমন একটা উদাহরণ, আজকে সার্থকে বিএনপির অবস্থা ভালো, আওয়ামী লীগের অবস্থা ভালো, এমন এক সময় গেছে সার্থকে আওয়ামী লীগের ভালো প্রার্থী পায় নাই, এমন এক সময় গেছে বিএনপি ভালো প্রার্থী পায় নাই, জয়নাম করি কিনা বিএনপি নির্বাচন করেছে সার্থকে 10,000 ভোট বছর করতে পারে নাই, যা সশক্তি কিনা পারে, আওয়ামী লীগের ভালো কোনো প্রার্থী নাই ছিল না, এখন মোটামুটি তারা ভালো প্রার্থী। আপনাকে আপনাকে কেন জাতীয় পার্টি মনোনয়ন দেবে? আমি তো মাঠের কর্মী, আমি বিশ্বাস করি দল অবশ্যই দেখবে এবং জরিপ করবে, দেখবেন যে এখানে যে মাঠে কাজ করছে যে মিশে মিলেমিশে সকলের সাথে কাজ করছে তার কিন্তু দল বলছে। যদি দলীয় মনোনয়ন পান বা দল আপনাকে মনোনয়ন দেয় নির্বাচন করেন, জনগণ কেন আপনাকে? জনগণ তো আমার আমার জনগণ আমাকে ছোটবেলা থেকে দেখছে, আমি কি করতে পারবো কি করতে পারবো না, আমি কথা বলতে পারবো কি না পারবো না, আদৌ এর মতো ছাড়ে আবার আবার ছাতক দ্বারা বাজারের মানুষ যারা আমাকে চিনে এরা মনে করে যে আবুল ইসহাক যদি দল নির্বাচন সুযোগ দেয় তাকে যদি টিকা দেয় তাইলে নির্বাচন করতে পারে,
এবং পার্লামেন্টে গেলে আমাদের কথা বলতে পারে এটা মানুষের ধারণা আছে তার কারণে মানুষ ভুল আদমে কি কারণ বলে আপনি যে 300 আসনের প্রার্থী দেওয়ার কথা বললেন এটা কি দলীয় সিদ্ধান্ত নাকি না দলীয় সিদ্ধান্ত নাই আমি আমার দলের প্রেসিডেন্টকে বলবো দলকে বাজাতে পারি আপনি 300 আসনের প্রার্থী অস্তে অস্তে আমাদের 300 আসনের অবস্থা সৃষ্টি করতে হবে আমাদের কর্মী সৃষ্টি করতে হবে আমরা 10টাই পাস করি 10 এ পাস করলে যথেষ্ট পাস হবে 94-96 সালে আওয়ামী লীগ 5-4 আসনের জন্য আটকে দিয়েছিল আমরা শুরু করে দিই ওনারা ওনার পার্লামেন্টে গেছে যদি কেউ আমাদের কাছে আসে আসবে নতুন আমার সকল শক্তিশালী হয়ে যাবে পাওয়ারে যেতে হলে আপনাকে সকল শক্তি করতে হবে এই সামসামি করে পাওয়ার হবে পাওয়ারে না হবে উনি দল বাঁচাবে দলকে রক্ষা করবেন একজুট করতে পারে জোট যদি আমাদের আমাদের সুবিধা মতো জোট হয় আমরা দুটো গেলে তো ক্ষতি না কিন্তু আমাদের সুবিধা মতো জোট না হলে আমি সেই দিকে লাগিয়ে দিই এই সুযোগ কেন দাও আমি আমার একটি দল করি আমি আমার একটা পার্টি করি আমার পার্টি নিয়ে আনি আমি আমার আদর্শ নিয়ে থাকবো আমি তাদের সাথে কেন কেন তাদের জুট জুট করে আমার সুবিধা থাকতো আমার পরিবার থাকতো কেন এই যে বলা হয় যে জাতীয়বাদীদের দেবদ্রবী ছন্দের একটা ইয়ে আছে সেই প্রতিকূলতা অতিক্রম করে কি জাতীয়বাদী আদৌ একক করে নির্বাচন করতে সক্ষম হবে দেখো ঘরে যদি কোনো পরিবারে যদি অক থাকে পুরুষের মাধ্যমে যদি পুরুষের যদি কোনো অক থাকে দেখবেন ঘরের মধ্যে সকল ক্ষতি হয়ে যায় এমন সময় অনেক কিছু ঘটে কিন্তু পরে অবশ্যই এটা ঠিক হয়ে যায় আমার বিশ্বাস মানে মোটামুটি অন্যদিকে আসা ঠিক হবে না আর কিছু চামচালা রসনের সাথে নিয়ে এক বলাবাজি করে এরা অস্তিত্ব থাকে কোনো সময় এরা অস্তিত্ব থাকে কিছু তো হইলেও তো সব সরকারি কিছু কিছু উন্নয়ন করেছে যারা অবাস্তব সকলের যেভাবে হওয়ার কথা আছে সরকারের বিভিন্ন সরকারের জন্য সেভাবে হয় নাই কিন্তু কিছু তো হয়েছে যে সমস্ত কাজ হয় নাই এই সমস্ত কাজ তো যদি আল্লাহ আমাকে নির্বাচন করে আসবে সবচেয়ে যে বড় কাজ হলো শিক্ষার সুব্যবস্থা করা বড় কাজ হলো নির্বাচন ব্যবস্থা করব এরপরের কাজ হলো দেশ থেকে দুর্নীতি মুক্ত হতে হবে আপনার এলাকায় আপনি দুর্নীতি মুক্ত হতে হবে আপনি বিশ্বাস রাখেন আল্লাহ যদি কোনো মতে আমাকে গেট পাস করে আমি কোনো পুলিশ নিয়ে হাঁটবো না আমি যদি নির্বাচিত হই আমার নির্বাচনী এলাকায় পুলিশ নিয়ে আমি হাঁটবো না আমি ক্যাম্পিং করবো বিনা পুলিশে আর ক্যাম্পিং হলে কি আমি পুলিশ নিয়ে হাঁটবো লজ্জার বিষয় আমি পুলিশ নিয়ে হাঁটবো না এবং আমি প্রশাসনকে বলে দেবো যে আপনারা কিছু কেটে এলে বুঝে রাখেন যদি সুযোগ পান যদি আপনাকে ধরা যায় আপনারা ডবল বেতন পাচ্ছেন এরপরে যদি ধরা হয় তাহলে সমস্যা হবে বর্তমান সরকারের এই মেয়াদে সাধক দ্বারা কিছু অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে যেমন হাজার কোটি টাকা দিয়ে সাধক একমাত্র দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান সাধক সিমেন্ট কারখানা সংস্থা আমাদের সুমা সেতু তারপরে রয়েছে এই যে এক দুদিনের মধ্যে উদ্বোধন হবে সিলেট বিভাগের একমাত্র ট্রমা সেন্টার পরিবার করলাম রাস্তাঘাট স্কুল ভবন এই উন্নয়নটাকে আপনি কিভাবে উন্নয়নকে তো আমি স্বাগত জানাই তবে বিষয় হলো যেটা সরকার সরকারকে মানুষ কেন আওয়ামী লীগকে মানুষ কেন সরকারে পাঠিয়েছে একসময় মানুষ বিএনপিকে পাঠিয়েছে একসময় জাতীয়বাদীকে পাঠিয়েছে মানুষ
সর্বশেষ সাতক
আগামী সরকারে যদি জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে দেয়, আমরা বাংলাদেশের চেহারা পরিবর্তন করে স্বাতন্ত্র্য বলে যদি আমরা মানুষ আগামী নির্বাচিত করে মানুষের কষ্ট হবে এমন কাজ আমি করব, মানুষের কষ্ট হবে এমন কারবার আমি করবো না, মানুষের চাহিদা অনুযায়ী আমি আমার জীবন দেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি আমাকে আমি বাড়ি করব না, গাড়ি করব না, এসব আমার প্রয়োজন নাই, আমার প্রিয় বাচ্চাই দেশের বাইরে আছে তাদের আর কোনো কিছু হবে না, আমি এখন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন শুনতে চাই জীবনের গল্প অনুষ্ঠানে। আজকের অতিথি ছিলেন সাতক দোয়ারাবাজার নির্বাচনী আসন থেকে জাতীয় পার্টি মনোনয়ন প্রত্যাশী সাতক উপজেলা জাতীয় পার্টি সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল দেশ মোহাম্মদ কাহা। আমাদের এই আয়োজনগুলো যদি ভালো লাগে মাধ্যমিক সংলাপ ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে আমাদের অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। জনাব আবুল দেশ মোহাম্মদ কাহা, আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।